বাংলা গোটু পার হয়েছে কিংবা মারিছে আর কি পাথরটি আমার এই দুই কলেজ সাইডে মারছে আপনার গাড়ি কোন আছে মন্দির দর্শন করে উভতি হওয়ার সময়তে এই ঘটনা সংঘটিত হয়েছিল শিবরাত্রি আছে আমাৰ মই উল্টা বাবাৰ শিষ্য হিচাপে সিদিনাখন মই মন্দিৰটো ময়ে বনাইছো সেইকাৰণে ৰাইজে বিচৰাৰ কাৰণে মই আজি গৈছিলো তাত যা যোগাৰ চাবৰ কাৰণে যে কি হৈ আছে কালিৰ কাৰণে প্ৰগ্ৰেমৰ কাৰণে কি কি বনাব লাগে তাৰপিছত মই গলো গৈ পেলাই খবৰ ললো কি কি প্ৰগ্ৰেম কৰিব লাগে মই চব চাই পেলাই তাৰপিছত আমি ওলালো চহৰৰ পৰা কিছুমান মানুহ আহিলে আমাৰে মানুহ হয় তাৰপিছত ইহঁতে কলে বাইদেউ আহো নহয় আমার ঘরতে অল্প সুমাই যাও পাশে মই গলো তাতে সুমাই পেলাই আমি যেতিয়া রিটার্ন করো তেতিয়া উল্টা পানি পাওঁতে আমি ছটা বাজিছিল ছটা বাজি পেলাই আমি মন্দিরটো ক্রস করিলো মন্দির ক্রস করার পিছত হার্ডলি 10 মিনিটস গৈছো তারপরে আমার মানে কোনোবা পাথর মারিলে এনভাইরমেন্ট আমি তো স্পীডত মানে গৈ আছো গাড়িটো চলি আছে তেতিয়া মানে জোরসে ধাম করে পাথর মারিল ক্লাসত আমি চক খাই গলো তারপর দেখিলো পাথরবিলা এনেকা এনেকা উড়ি উড়ি গৈ আছে রাতিতো রাখি মানে রখি পেলাই চার কোনো মিনিয়ে নাই কারণ আমার আমার মূল পুলিশ গাড়িটো আছে এসকর্টটো কারণ রাস্তাটো বেয়ার কারণে ধুলি উড়ে যায় দেখা নাপায় আগরটো আপনি কি সন্দেহ করছে আপনার আইডিয়া ডাউট কৰিছো মই তাতে মন্দিৰ বনাওঁতে ৰাতি 3টা বজাতো মই আহিছো উইদাউট এস্কর্ট কেতিয়াবা মই এজনী ছোৱালী লৈ যাওঁ কেতিয়াবা এটা ল'ৰা লৈ যাওঁ ড্ৰাইভাৰ থাকে এইটো কোয়েশ্চন ডাম্প হওয়ার পিছত আমি আমার ইনভেস্টিগেশন আরম্ভ করে দিয়েছো এটু যে স্পট আছে তাতে আমার আইসি এটু ইতিমধ্যে খাই গৈছে এটু তাতে তেখেত ইনভেস্টিগেশন করে আছে আর আমার এটু এডিশনাল কি সিকিউরিটি এটু বাইরে পড়া গোটেখিনি ডিটেল লই লৈছে ইতিমধ্যে মই আর এসটি এটু গোটেখিনি কথা বাইরে পড়া বুঝি লৈছো আর এটু আমার যে ইনভেস্টিগেশন আছে আমার এটু আরম্ভ হল আর জিলা নিখিল ব্যুরো ছাত্র সন্থা হয়ে পেলায় আজি এই প্রেস মিটত অহা কারণে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলে আমি কোকরাঝার জেলা নিখিল ব্যুরো ছাত্র সন্থা হয়ে সাংগঠনিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজি আমি এই প্রেস মিট যোগেদি এটাই কব বিচারি যাকালি যে এটা ঘটনা সাংগঠিক হয়ে গেল বিটিসি প্রধান হাগ্রামা মহিলারীর পত্নী শেউলি মহিলারী যেতিয়া উল্টা পানির পৰা ঘরের উপতি আহতে রাস্তার কোনোবা দৃষ্টিকারিয়ে শিল ঢলিয়াই তেনেকা ধরনের একটা ঘটনা করেছে ইয়াক লৈ পেলাই যে মিডিয়া যেনেকা ধরনের যে শেউলি মহিলারিয়ে যে এবসুয়ে ইয়াত জড়িত আছে বলে তেনেকা ধরনের প্রেস মিডিয়াত মুকলিভাবে কথাটো জনাই দিয়া হয়েছে তো আমি এইটাই স্পষ্ট করব বিচারি আজি কোকরাঝার জেলা নিখিল ব্যুরো ছাত্র সন্থা হয়ে পড়ে আমি নিখিল ব্যুরো ছাত্র সন্থায় তেনেকা ধরনের কোনো এটা জঘন্য আমি কামটো করা নাই আর ইয়াত কোনো ধরনের আমি ইনভলভ নাই এটা আমি স্পষ্ট করব বিচারি লগতে আমি এইটাই আহ্বান করব বিচারি যদি সচা সচি এই ঘটনাটা যদি সংগতি হয়েছে কোনোবা ব্যক্তিগত করব পারে যদি করা হয়েছে তেতিয়াহলে এইটো কোকরাঝার পুলিশ প্রশাসনে আইনগতভাবে দৃষ্টিকারীক কারেক্ট করে পেলায় যে ইয়াক শাস্তি প্রদান করে আমিও কোকরাঝার জেলা নিখিল ব্যুরো ছাত্র সন্থা হয় আমিও এটিও আহ্বান করব বিচারি বা অনুরোধ করব তো ইয়ার এনেকে এক্সুক তেনেকা ধরনের কলে যে ইয়াকেই ইনভলভ আছে তো আমি এইটাই প্রশ্ন করব বিচারি যে বিটিসি প্রধান হাগ্রামা মহিলারীর পত্নীক যে ইয়াত এবসুয়ে সংগতি করেছে বা জড়িত আছে কেনেকে তত্ত্ব নোহাকে এই কথাটো কব পারিলে যদি যে তত্ত্ব আছে কিবা এটা প্রমাণপত্র আছে তেতিয়াহলে উলাই দিয়ক যে ইয়াত এবসুই কোনোবা ইয়াত মানে ওয়ার্কার সকলে এই ঘটনার লগত জড়িত আছে বলে এটা আমি মানে প্রশ্ন করব বিচারিছো
তো আজি আমি এটিও কব বিচাৰিছো যে আপোনালোকে জানে যে নিখিল গৰ ছাত্ৰ সন্থায়ে যোৱা সময়ৰ পৰা আমি যে এই অঞ্চলৰ কেনেকা ধৰণৰ শান্তি প্ৰতিষ্ঠা কৰিব পাৰে বা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত আমি কেনেকৈ মানে মিলাপ্ৰীতি থাকিব পাৰে ইয়াক লক্ষ্য লৈ পেলাই আমি নিখিল গৰ ছাত্ৰ সন্থায়ে বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী লৈ পেলাই আমি কাম কৰি আছোঁ। লগতে আমি এইটোও ক'ব বিচাৰিছোঁ যে যোৱা 27 তাৰিখ দিনা যে দিল্লীৰ ভাৰত চৰকাৰ অসম চৰকাৰ লগতে নিখিল গড় ছাত্ৰ সন্থা আৰু NDP 4 ফেকশ্যনৰ লৈ পেলাই যে বড়োসকলৰ যে তৃতীয় যে ইয়াত মানে এটা চাকৰ কৰা হৈছে এই ইয়াত নিখিল গড় ছাত্ৰ সন্থায়ে এটা বিশেষ ভূমিকা লৈ পেলাই এই শান্তিটো কৰা হৈছে। আৰু BTR চুক্তি হোৱাৰ পিছত আমাৰ BTR অঞ্চলৰ মানে বিভিন্ন ৰাইজৰ মাজত এটা উল্লাহ এটা তেনেকুৱা ধৰণৰ এটা শান্তি পৰিৱেশ আহিছিলে কিন্তু যোৱাকালিৰ ঘটনা যেনেকুৱা ধৰণৰ এটা পলিটিকেলাইজ কৰিব বিচৰা সেইটো আমি কেতিয়াও আমি কোকৰাঝাৰ জিলাৰ নিখিল গড় ছাত্ৰ সন্থাই আমি এইটো নিবিচাৰোঁ। আৰু ABSUৰ ওপৰত বা নিখিল গড় ছাত্ৰ সন্থা বড়োসকলৰ এটা জাতীয় সংগঠন পবিত্ৰ এটা সংগঠন এই সংগঠনত আননেচেচেৰী মানে যা তা যেনেধৰণে মানে ABSU মন্তব্য কৰা ইয়াৰ পৰা আমি বিৰত থাকিব কাৰণে আমি মানে আজিৰ এই প্ৰেছ যোগেদি আমি এইটো মানে আহ্বান জনাইছোঁ। আৰু আজিৰ এই প্ৰেছ মিট দ্বাৰা আমি এইটোও ক'ব বিচাৰিছোঁ যে আমি BTR অঞ্চলত থকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীক মানে শান্তি সম্প্ৰীতি থাকিবৰ কাৰণে বা ভৱিষ্য সময়ত যে ইয়াত মানে শান্তি প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে সবেই মানে একেলগে কাম কৰিবৰ কাৰণে আগবাঢ়ি আহক আমি আজি এই প্ৰেছ দিয়ে আমি এইটোৱেই আহ্বান কৰিছোঁ। লগতে এইটোও ক'ব বিচাৰিছোঁ যে নিখিল গড় ছাত্ৰ সন্থাৰ যে দীৰ্ঘদিনীয়া সময়ত যে কোনোবা মানে আই মাতৃ তেনেকুৱা ধৰণৰ ঘটনা কৰা কোনোদিন এটা ৰেকৰ্ড নাই আৰু ভৱিষ্যতৰ সময়ত মানে তেনেকুৱা ধৰণ আমি কামটো কৰিব নিবিচাৰোঁ। তো এইখিনি আমি আজিৰ এই প্ৰেছ মিট যোগেদি এইখিনি কথা আমি কৈ পেলাই আজিৰ প্ৰেছ মিটটো ইয়াতে সামৰণি মাৰিলোঁ।